বিসমিল্লাহির রহমানির রহিম, আমি লিয়ানা চলে আসলাম ফ্যাবুলা ফ্যাশন থেকে সেকেন্ড লাইভে। আর সেকেন্ড লাইভে হচ্ছে আজকে এই সুন্দর টপস্টার একটা হচ্ছে রিস্টক লাইভ, মানে আপডেট রিস্টক লাইভ আমি হচ্ছে এখন করব। আর এইটা হচ্ছে মানে সবকিছু সেমই আছে, জাস্ট এটা নতুন করে রিস্টক করা হয়েছে। এটার কালার, সাইজ, প্রাইস সবই সেম থাকবে। মানে সাইজ তো হচ্ছে ছিল 38 থেকে 42 পর্যন্ত, লেন্থ ছিল হচ্ছে 34-34, আর স্লিভের লেন্থ হচ্ছে 16 আছে। ম্যাটেরিয়াল ডায়মন্ড জর্জেট, বাট এটা কিন্তু অর্ডিনারি ডায়মন্ড জর্জেট না, এর কাপড়টার মধ্যে জরির কাজ করা আছে। মানে এটা আলগা করে, অনেকে ভাবতে পারে যে আলগা করে জরি দেয়া নাকি না, বাট না, এটার কাপড়ের মধ্যেই আর কি, কাপড়টা এরকম জরি জরি সহ আর কি, এরকম ডিজাইন কাপড়টার, এই যে ম্যাটেরিয়ালটাই এমন, ঠিক আছে। আর এইটার ভিতরে ইনার আছে অবভিয়াসলি, যেহেতু জর্জেটের টপস, ম্যাটেরিয়াল কি বলি, ইনার তো থাকবেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিতরে ইনার দেয়া আছে। আচ্ছা, এখন আসি টপসে। টপসের কাজটা খুবই সিম্পল, আহামরি তেমন কিছুই না, মানে থাকে না যে কিছু কিছু টপস অনেক হেভি কাজ করা থাকে, এগুলো রেগুলার ইউজের জন্য একদম। কি শুরু করে আচ্ছা না বেশি লাগতেছে। আচ্ছা যাই হোক, তো সামনে হচ্ছে আপনার নেটের, মানে নেটের কাপড় থাকে না, এটা হচ্ছে নেটের একটা এক্সট্রা কাপড় লাগানো উপরের বডি পার্টে, অ্যান্ড দেন বডির নিচ থেকে হচ্ছে এখানে একটা লেস বসানো, সুন্দর সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি করা একটা লেস, এই লেসটা বসানো। আর এখানে হচ্ছে দুইটা শো বাটন বসানো, আর এখানে হচ্ছে একটা এই যে ফিতার মতো দেয়া আছে, বেসিক্যালি যে এই ফিতাটা, এটা না থাকলে অবশ্য পড়তে পারতেন না, তো এটা হচ্ছে ফিতাটা দেয়া আছে। লং 34 আছে বডি সাইজ, 38 থেকে 42, স্লিভের লেন্থ 16, ম্যাটেরিয়ালটা হচ্ছে ডায়মন্ড জর্জেট, প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ডায়মন্ড জর্জেট আছে, ওকে। অ্যান্ড অবভিয়াসলি ভিতরে হচ্ছে আপনার ইনার দেয়া আছে, প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচ করে ইনার দেয়া আছে। এটা হচ্ছে মেরুনটা, এটা পরে ফার্স্ট এটার লাইভ করেছিলাম, এই টপস্টার মেরুনটা তখন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করা হয়েছিল অবভিয়াসলি, 14 তারিখের আগে, তো মাশাল্লাহ ভালো রেসপন্স ছিল। অ্যান্ড এবারও হচ্ছে নতুন করে সবগুলো কালার রিস্টক করা হয়েছে, ওকে। এটা হচ্ছে মেরুন কালারটা, মেরুন কালারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি প্রীতি, কালোটাও প্রীতি, কালোটার মতো কালোটা প্রীতি, প্রত্যেকটা কালার প্রীতি, বাট আমার কাছে কেন জানি এই টপসে মেরুন কালারটা বেস্ট লাগে। আর আরেকটা ডিমান্ডিং কালার হচ্ছে এই মাস্টার্ড কালারটা, এটা হচ্ছে ফাল্গুনের জন্য অনেক বেশি অনেকে চেয়েছিল, স্টক যতক্ষণ ছিল আমি দিতে পেরেছি, বাট স্টক আউট হওয়ার পর আমি আর দিতে পারিনি। সো এখন যেহেতু আবার নিউ ভাবে রিস্টক করা হয়েছে, সো যারা আগের বার নিতে পারেন নাই তারা এবার অবশ্যই এসএস দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন। ম্যাটেরিয়ালটা জর্জেট, এই সেম লেসটা যেটা এখানে বসানো এটা স্লিভেও কিন্তু বসানো আছে, ওকে। সো মাস্টারটা ডান, এখন দেখাচ্ছি হচ্ছে ল্যাভেন্ডারটা, এটা নিউ কিন্তু, এই কালারটা ল্যাভেন্ডারটা আগে ছিল না, এটা হচ্ছে নিউ কালার, ল্যাভেন্ডার কালার, সুন্দর। আর উপরে হচ্ছে এটা নেটের কাপড় কিন্তু, ওকে। আচ্ছা, আর এটা হচ্ছে পিঙ্ক কালার, এটাও নিউ, এগুলো হচ্ছে আগে ছিল না, আগে বেসিক কালার গুলো একদম এনেছিলাম, লাইক ব্ল্যাক, মেরুন, মাস্টার্ড, হোয়াইট, হোয়াইটটাও আছে। তো এটা হচ্ছে পিঙ্ক, সবাই এসএস নিয়ে নেন, এসএস নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন। সামনের এই কুচিটা কিন্তু বক্স প্লেট কুচি করা, ঠিক আছে। আর এটা হচ্ছে নিউ, না এটা সরি, এটা আগের কালার, এটা নিউ না, জাস্ট নিউ হচ্ছে পিঙ্ক আর ল্যাভেন্ডারটা, আর এটা আগের কালার। আর আরেকটা কালার আছে সেটাও আগের, সেটা এটার পরে দেখাচ্ছি। এটার লেন্থ 34 আছে, বডি সাইজ 38 থেকে 42 পর্যন্ত, মানে আপনারা লাস্ট 42 পর্যন্ত পড়তে পারবেন, এছাড়া 36ও আপনারা ইজিলি পড়তে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর স্লিভের লেন্থ 16 আছে, ম্যাটেরিয়াল তো হচ্ছে জর্জেট, ভিতরে ইনার আছে, এই যে এটা হচ্ছে হোয়াইটটা। হোয়াইটটা আর মেরুনটা এই কালেকশনের আমার সবচেয়ে ফেভারিট দুইটা কালার, কারণ দুইটাই অসম্ভব প্রীতি। হোয়াইট কালার এমনিতে আমার অনেক ফেভারিট, সো হোয়াইট আর মেরুনটা আমার পার্সোনাল ফেভারিট, এখন ব্ল্যাকটাও যোগ হয়েছে। আর এটার সাথে আপনারা চাইলে প্যান্ট নিতে পারেন, এমন না যে এটার সাথে ম্যাচিং করে নিতে হবে, আপনারা আমাদের চায়না প্যান্টও স্টকে আসছে নতুন করে, সো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কোমর 30 থেকে শুরু করে 46-48 পর্যন্ত এটার কোমর পরতে পারবেন সর্বোচ্চ লাস্ট,
ওকে, মানে এটা অনেক বেশি স্ট্রেচ হয়, বাট এত শক্তি নাই আমার এখন ই করে দেখানো, ঠিক আছে? আর এটার লেন্থ হচ্ছে আপনার 38, 38 আছে। প্যান্টটা আপনারা টপস, কামিজ, কুর্তি, গাউন টাউন যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন, অনেক বেশি কমফোর্টেবল আর অনেক স্ট্রেচি এটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 650 টাকা। এই যে এটা হচ্ছে প্যান্টটা, এটা একদম প্যান্ট কাটিং, ঠিক আছে? এটা কিন্তু প্লাজোর মতো না, নর্মাল আমরা যেরকম প্যান্ট কাটিং প্যান্ট পরি না সেইরকম। ফিনিশিংটা অনেক সুন্দর, এটা চায়না, এটা ডিরেক্ট চায়না থেকে আসা প্যান্টটা। সো আমাদের শিপমেন্ট শেষ হয়ে গিয়েছিল, নতুন শিপমেন্ট আসছে, তাই মাঝখানে যে মানে টপস লাইভ করা হয়েছে, বাট এটার সাথে প্যান্ট দেখানো হয়নি, না হলে আমি অলওয়েজ প্যান্ট দেখিয়ে দিই টপস লাইভ করলে। আচ্ছা, এইটা হচ্ছে বেজ কালার বা নুট কালার, এটা ফর্মাল একটা কালার, ব্ল্যাকটাও ফর্মাল, বাট এগুলো যে কোনো আপনারা ড্রেসের কালারের সাথে ম্যাচ করে পরতে পারবেন, মানে ব্ল্যাক, বেজ আর হোয়াইট কালার, এই তিনটা কালার আপনারা যে কোনো কালার দিয়ে সুন্দর করে ম্যাচ করে পরতে পারবেন। লেন্থ 38, আর এটার প্রাইস 650 টাকা, আর ড্রেসের প্রাইস হচ্ছে 950 টাকা। আগেরটাই যেটা ছিল সেটাই আছে। ড্রেসের লেন্থ 34, স্লিভের লেন্থ 16, বডি সাইজ 38 থেকে 42, আর ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, প্রিমিয়াম কোয়ালিটির এটা ডায়মন্ড জর্জেট, যেটার জড়ি মানে এটার কাপড়টাই এরকম জড়ি জড়ি, ঠিক আছে? এটা আলগা কোনো জড়ি বসানো না, সো যখন এটা ধুবেন জড়িগুলা কিন্তু আপনার উঠে যাবে না। অনেকের কাছে কোয়েশ্চেন থাকতে পারে, আপু যেহেতু জড়ি বসানো উঠে যাবে না কিনা, এটার আসলে ম্যাটেরিয়ালটাই এরকম, এটার জড়ি উঠে যাবে না। হ্যাঁ, গরমে পরা যাবে ইজিলি, কোনো প্রবলেম হবে না। ইনার দেয়া আছে, প্যান্টগুলা গরমে পড়তে পারবেন, টপসও গরমে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। আর অনেকের আছে যাদের একটু স্কিন অ্যালার্জি আছে, অনেকে থাকে না সেন্সিটিভ স্কিন, তারা গরমে কটনই বেশি প্রেফার করে, তবে যেহেতু ভিতরে ইনার দেয়া আছে, সো জর্জেটে যাদের সমস্যা আছে তাদের কোনো প্রবলেম হবে না। ওকে স্যার, এই লাইভটা এখন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।